মঙ্গল হলো এমন একটি গ্রহ যেখানে আমরা মানুষের বসতি স্থাপন করতে চাইছে। কিন্তু সত্যিই কি এই প্ল্যানেটে মানুষের বসতি স্থাপন করা সম্ভব হবে? অথবা সেইখানে যদি বসতি স্থাপন করা সম্ভব হয়, তাহলে মানুষ কি সেইখানে পৃথিবীর মতো কোনো স্পেস স্যুট অথবা কোনো আর্টিফিশিয়াল ইকুইপমেন্ট ছাড়া বেঁচে থাকতে পারবে? আর যদি আপনার এইসব প্রশ্ন শুনে মনে হয় যে যদি কোনো মানুষের কাছে শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডারই থাকে, তাহলে সে কোনো ইকুইপমেন্ট ছাড়াই মঙ্গলে বেঁচে থাকতে পারবে, তো আমি আপনাকে বলে দিই, আপনি পুরোপুরিভাবে ভুল। কোনো আর্টিফিশিয়াল ইকুইপমেন্ট ছাড়া শুধুমাত্র অক্সিজেনের সাহায্যে কোনো মানুষ এই প্ল্যানেটে শুধুমাত্র কিছু ন্যানো সেকেন্ডই থাকতে পারবে। আর আপনি সবথেকে ভালো বুঝতে পারবেন, আপনাকে এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাই এই লাল গ্রহের এক দুঃসাহসিক অভিযানে। তো আপনি যখনই মার্সে পৌঁছাবেন, তখনই আপনার সঙ্গে কিছু ন্যানো সেকেন্ডের মধ্যেই এত কিছু হয়ে যাবে যে আপনি কিছু বুঝে উঠতেই পারবেন না। আপনি যখনই এই লাল গ্রহে আপনার পা রাখবেন, তখনই আপনাকে ধুলোঝড়ের সঙ্গে লড়াই করতে হবে। আর এই ধুলোঝড়ের কারণে আপনি একটি রিটার্ন ফোর্সের ধাক্কা পাবেন। এই ভয়ঙ্কর ধাক্কার পর আপনার শরীরের সমস্ত হাড় ভেঙে যাবে আর আপনি অজ্ঞান হয়ে যাবেন। আর যখন আপনার কিছু সেকেন্ড পরে জ্ঞান আসবে, তখন আপনি দেখবেন আপনি একটি ছোট পদার্থের মতো পড়ে আছেন আর আপনার শরীরের সব হাড় ভেঙে গেছে। আর আপনার এই কন্ডিশনের জন্য দায়ী হলো 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলা ধুলো ঝড়। এই ঝড় এতটাই জোরে হয় যে এটি কিছু সেকেন্ডের মধ্যেই মাউন্ট এভারেস্টকেও মাটির টিলা বানিয়ে দিতে পারে। এখন আপনাকে মঙ্গলের পর নিয়ে যাই আমাদের ইউনিভার্সে থাকা কিছু গ্রহে, যেখানে মানুষ কিছু ন্যানো সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকতে পারবেন না। তো চলুন, মঙ্গলের পর আমাদের পরবর্তী গন্তব্য হলো জুপিটার প্ল্যানেট। আপনি যখনই জুপিটারে পৌঁছাবেন, তখনই আপনার সামনে এত কিছু হবে যে আপনি বলবেন জুপিটারের থেকে মঙ্গলই তো ভালো ছিল। আপনি এইখানে পৌঁছানোর পর আপনি পাবেন জুপিটারের 650 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলা হাওয়া। এই ভয়ানক হাওয়াতে ধাক্কা খাওয়ার পর আপনাকে লড়াই করতে হবে পৃথিবীতে হওয়া বজ্রপাতের থেকেও 100 গুণ ক্ষমতা সম্পন্ন বজ্রপাত। আর আমি যদি ধরে নিই আপনি এইসব সমস্যা থেকেও যদি বেঁচে যান, তো আপনার পরবর্তী ধাক্কা হবে কসমিক তুফান। যদিও এই কসমিক তুফান এর পর আপনার বেঁচে থাকা অসম্ভব হবে, কিন্তু তবুও যদি আপনি বেঁচে যান, তাহলে আপনাকে লড়তে হবে জুপিটারের মেটালিক সির সাথে, যেটার মধ্যে 1000 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এখন যদি আপনার এইসব বোরিং লাগে, তাহলে চলুন আপনাকে নিয়ে যাই 51 পেগাসি বিতে। এই প্ল্যানেটে চলা গরম হাওয়া 1000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে। যখনই আপনি এখানে পৌঁছাবেন, আপনি একটি 4.5 টন ওজনের জোরে ধাক্কার সম্মুখীন হবেন, যেটা একটা বোমবাস্টের থেকেও অধিক ক্ষমতাসম্পন্ন হবে। আর যদি আপনি এইসবের পরেও ধরে নিই আপনি ভুল করেও বেঁচে গেছেন, তো এখন আপনাকে সহ্য করতে হবে এই প্ল্যানেটের গরম। এই প্ল্যানেটের তাপমাত্রা এতটাই হয় যে লোহার মতো শক্ত জিনিসকেও শুধুমাত্র কিছু ন্যানো সেকেন্ডের মধ্যেই ভেপারে পরিণত করতে পারে। এর মানে হলো আপনার এখানে বেঁচে থাকা একদমই সম্ভব নয়। আর যদি আপনি বেঁচে থাকেন, তাহলে ভারতে বৃদ্ধি থাকা পেট্রোলের দামের থেকে মুক্তি পাবেন। অবশ্যই হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন, কারণ এই প্ল্যানেটে আপনি পেট্রোলের বৃষ্টি দেখতে পাবেন আর সাথে আপনার পায়ের তলায় শুধুমাত্র ডায়মন্ডই থাকবে। কিন্তু দুঃখের কথা হলো আপনার কাছে শুধুমাত্র 1 ন্যানোসেকেন্ডই থাকবে এই ডায়মন্ডকে পৃথিবীতে নিয়ে আসার জন্য। আর আপনার এত কম সময় শুনে যাতে খারাপ না লাগে, তাই আপনাকে এখন নিয়ে যাই আমাদেরই সোলার সিস্টেমের একটি প্ল্যানেট নেপচুনের কাছে। এত গরম গ্রহ থেকে আসার পর এই বরফ গ্রহে আপনি প্রথম ন্যানোসেকেন্ডেই জমে যাবেন। একবার ফ্রিজ হওয়ার পর আপনি আপনার চারিদিকে শুধু ঠান্ডা হাওয়াকেই বুঝতে পারবেন, যেটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আপনাকেও এই প্ল্যানেটের দক্ষিণ দিকে থাকা গ্রেট ডার্ক স্পটে নিয়ে যাবে। এই গ্রেট ডার্ক স্পট হলো এমন এক জায়গা যেখানে একটি পুরো পৃথিবী প্রবেশ করতে পারবে, যেখানে সবসময় বড় হ্যারিকেন ঝড় হয়, যেটা 2400 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বয়ে চলে। আর এই বরফ হওয়ার জন্য এই প্ল্যানেটের টেম্পারেচার -200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায়। আর এত কম তাপমাত্রায় জমে যাওয়ার পর আপনি এই হাওয়ার গতির সামনে যখনই আসবেন, আপনার শরীর আইস ডাস্ট অথবা বরফের টুকরোতে পরিণত হবে। চলুন আগিয়ে যাই। আর এখন কথা বলি আমাদের সোলার সিস্টেমের সবথেকে শেষে উপস্থিত প্লুটোর সম্বন্ধে। প্লুটোতে উপস্থিত নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড, মিথেনের জন্য এই গ্রহের তাপমাত্রা -228 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা পুরো বছর ধরে এই গ্যাসের কারণে বরফের মতো ঢাকা থাকে। এই গ্রহে যখন সূর্য থাকে, তখন এই গ্রহে ঠিক ততটাই গরম পাওয়া যায়, ঠিক
যতটা গরম আমাদের রাত্রিবেলা চাঁদ থেকে পাই। আর এর মানে হলো আপনি যদি এই প্ল্যানেটে যান তাহলে আপনার বডি সুরক্ষিত থাকবে কিন্তু আইস ফর্মে। আর এই ঠান্ডা গ্রহে যাওয়ার পর আপনার যদি মনে হয় কিছুটা গরমের প্রয়োজন হয় তাহলে চলুন আমরা আপনাকে নিয়ে যাই ভেনাস অথবা শুক্র গ্রহে। এখানে পৌঁছানোর পর আপনার মনে হতে পারে এখানে মজুদ গ্যাস এবং 452 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আনন্দ নিতে পারবেন, কিন্তু দাঁড়ান, এই গ্রহে পৌঁছানোর পরই আপনি কিছু ন্যানোসেকেন্ডের মধ্যেই একটি কাগজের মতো ফ্ল্যাট হয়ে যাবেন, কারণ ভেনাসের অ্যাটমসফিয়ারিক প্রেশার আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে প্রায় 90 গুণ। আর একবার পুরোপুরিভাবে ফ্ল্যাট হওয়ার পর এখন আপনি এই প্ল্যানেটের H2SO4 অথবা সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি থেকে আপনি কি করে বাঁচবেন? তো এই বৃষ্টির ফলে এই গ্রহের প্রকৃতির জন্য আপনি পুরোপুরিভাবে জ্বলে যাবেন। কিন্তু এতগুলো গ্রহে ঘোরার পর আমরা একবার সূর্যে যেতে চাই, তো চলুন আমরা সোজা যাই আমাদের সোলার সিস্টেমে সূর্যের কাছে। সূর্যের ডায়ামিটার পৃথিবীর ডায়ামিটারের থেকে প্রায় 109 গুণ, আর এর সারফেস টেম্পারেচার 5500 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য যদি কোনো মানুষ সরাসরি সূর্যে যায় তাহলে সে এক ন্যানোসেকেন্ডেই 1 কোটি ভাগে ভাগ হয়ে জ্বলে ধোঁয়া হয়ে যাবে। তো এইসব প্ল্যানেট এবং সূর্যের কন্ডিশন দেখে আপনি অবশ্যই এটি বুঝে গেছেন যে আমরা কতটা ভাগ্যবান যে আমাদের পৃথিবীতে আমাদের মানুষদের বেঁচে থাকার জন্য আমরা কত ভালো কন্ডিশন পেয়েছি। কিন্তু এর পরেও আমরা আমাদের পৃথিবীকে কিছু না কিছুভাবে লোকসান করেই দিচ্ছি, সেটা হোক প্লাস্টিককে সমুদ্রে ফেলে অথবা জলে ফেলে অথবা গাছ কেটে। কিন্তু যখন পৃথিবী এইসব অত্যাচারের জবাব দিতে শুরু করবে তো তখন আমাদের মানুষের জ্ঞান ফিরবে, আর সেই মানুষদের আমাদের পৃথিবীর গুরুত্ব তখনই বুঝবে যখন অন্য গ্রহের এই কন্ডিশন সম্পর্কে জানবে। তো অন্য গ্রহের কন্ডিশন জানার জন্য এই ভিডিওটি অন্য মানুষদের শেয়ার করে জানিয়ে দিন। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকমই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে জানার জন্য সবসময় থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।